গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার, শুক্রবার এখন বাজে সকাল 7:10-15 হবে। তো ঘুম থেকে উঠে তারপরে দেখো আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো সবার আগে আসলাম এই রুমে, এসে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আমি বলে দিই যে আমি আগের দিন যেই নাইটিটা পরেছিলাম ফুল হাতার, তো সেটাই আবার সকালে পরে নিয়েছি। কারণ এটা ফুল হাতা নাইটি, এটা শীতে পরা নাইটিগুলো যে হয় সেই কাপড়ের নাইটি। তো এগুলো পরে কাজ করতেও সুবিধা হয়, যে চাদর গায়ে দেয়া বা সোয়েটার না পরলেও চলে। আর রাত্রেবেলাতেও আমি এমনি কটনের নাইটি পরেই ঘুমোই, মানে মোট কথা এটা বাসি নাইটি না, যেহেতু এটা পরে তো ঘুমোই নি। তো যাই হোক, দেখো এখন আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে রাখলাম। তো এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সব কটা ঘর এখন ঝাড় দিয়ে নেব। আর আজকে একটু তাড়াহুড়ো আছে আর কি, তো এক জায়গায় যাবার আছে খুবই দরকারে আর কি। তো মিষ্টুকে আজকে আর ক্লাস করাবো না, ওকে ওই এক্সাম আছে, এক্সামটা দিয়ে তারপরে আর ক্লাসটা অ্যাটেন্ড করাবো না, তারপরে আমি রেডি হয়ে নেব। তো ঠিক আছে, এখন আমি তাড়াতাড়ি করে সব কটা ঘর ঝাড় দেবো, তারপরে মপিং করে নেব, মানে ঘরগুলো সব মুছে নেব। তো পরপর কাজগুলো করতে থাকবো। তো আশা করি তোমাদের আজকে ব্লগটা একটু হলো ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর নতুন বন্ধুরা যারা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবে। তো দেখতে থাকো আমি কাজগুলো পরপর করে নিই। তো এদিকে আজকে মিষ্টু ঘুম থেকে উঠে গেছে, আগে আগে উঠে গেল। তো উঠে গেছে, ওকে আবার ব্রাশ করাতে হবে, ওকে আবার খাইয়ে দেব। তো আজকে আর আমি মানে ব্রেকফাস্টে কিছু বানাইনি, কিনে আনতে হয়েছিল। তার কারণ হচ্ছে আমি যদি ব্রেকফাস্ট বানাতে যেতাম তাহলে আমার মানে অনেক দেরি হয়ে যেত। তো সব কাজ সেরেছি, স্নান টান করে নিয়েছিলাম। তো মিষ্টুকে শুধু ব্রাশ করিয়ে বিস্কিট দিয়েছিলাম খেতে, বিস্কিট খেয়ে ও ক্লাস করে নিয়েছে, তারপরে মানে এক্সামটা দিয়ে নিয়েছে। তারপরে এক্সামটা শেষ হয়েছে 9:30, তারপরে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করেছি। তো এখন আমি বেডরুমটা মুছে নিলাম, আর বেডরুমটা বেশি শেয়ার করলাম না কারণ অন্ধকার দেখতেই পেলে, আর গোপাল তখনও ঘুমোচ্ছিল, তো সের জন্যই। আর এত তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, যেটুকু যা পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে। আর টিভি রুমটা মুছেছি, সেটা আর শেয়ার করিনি কারণ খুবই তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, যাতে আমার কাজগুলো তাড়াতাড়ি সব সময় মতো কমপ্লিট হয়ে যায়। তো অন্যান্য কাজ যেগুলো টুকিটাকি ছিল সেগুলো আর আমি শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখন বাজে 9:30-9:45 হবে। তো এখন আমি দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট রেডি করছি, সকালবেলাকার স্নান টান সব হয়ে গেছে, তো খাবার কিনে এনেছে আর কি। তো অনেক দিন পর বাইরের খাবার খাওয়া হচ্ছে, তার কারণ তাও বাধ্যতামূলক, মানে আমি বাইরের খাবার সাধারণত প্রেফার করি না, ঘরেই খাবার করি। কিন্তু খুব ঠেকায় পড়লে হয়তো মানে উপায় নেই, তখনই আর কি বাইরের খাবার আনা হয়। তো আনা হয়েছে পরোটা আর হচ্ছে তরকারি, তো এটা খুবই ভালো, খেতেও ভালো আর কি। মানে আমাদের বাড়ির কাছেই দোকানটা, মিষ্টির দোকান, তো সেখান থেকেই আনা হয়েছে। তো আজকে সবাই মিলে এটাই খাওয়া হবে। তো ওদিকে মনা ক্যামেরাটা ধরে আছে, আর আমি এখন খাবারগুলো বাড়ছি, সবার খাবার আমি এক জায়গায় বেড়ে নিলাম, মানে আলাদা আলাদা প্লেটে, মানে একসাথে বেড়ে নিলাম আর কি। আর আমারটা আর আমার হাজব্যান্ডেরটা একটা প্লেটেই নিয়েছি। তো দেখো এই প্লেটটার মধ্যে আমাদেরটা বাটিতে নিনি তরকারিটা। তো পরোটা তরকারির সাথে একটা করে মিষ্টি হলে খুব ভালো হতো, কিন্তু মিষ্টিটা আমরা খাইনি। আর তার কারণ হচ্ছে মিষ্টিটা ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তারপরে আমরা খাবো। মানে কোনো বাইরের মিষ্টি, মানে প্রথম কোনো মিষ্টি এনে আমরা আগে খাই না, আগে ঠাকুরকে দেওয়া হয় তারপরে আর কি খাই। তো এখন খুব মজাও হচ্ছিলো সকালবেলায়, মানে সকালবেলাটা বেশ ভালোই কাটে এই সময়টা, ব্রেকফাস্টের টাইমটা সবাই মিলে একসাথে। তো এখন তাড়াহুড়ো করে খাচ্ছি আর কি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আমরা রেডি যাওয়ার জন্য, তো এত কষ্টটা যে বিফল হলো নাকি সফল হলো সেটা নয় পরে বলবো। সো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি, এখন এই যাব। তোমাদেরকে বলেছিলাম যে ইউটিউবের পেমেন্টের জন্য ব্যাংকের একটা সমস্যা হচ্ছিল অনেকদিন ধরে, তো সেটা কিছুতেই হচ্ছিল না।
তো এর আগের দিন গেছিলাম তো তখন ওই যে আর কি কাজটা করে দিচ্ছেন তিনি ছুটিতে ছিলেন তার জন্য হয়নি এক সপ্তাহ মতো ছুটিতে ছিলেন তো ফাইনালি আজকে যাচ্ছি ঠাকুরের আশীর্বাদে যেন আজকে কাজটা হয়ে যায় তাহলে খুব ভালো হয় তো এই রেডি হয়ে নিয়েছি সকাল সকাল স্নান করে সকালবেলা বাসি কাজকর্ম সারলাম তারপরে মিষ্টুর ক্লাস করালাম না ক্লাস না এক্সাম এক্সাম ছিল ক্লাস আমি আর করাতে পারলাম না কারণ ক্লাস করাতে গেলে আর যেতে পারতাম না তো এখন আমি যাচ্ছি আমি আমার হাজব্যান্ডের সাথে এখন যাবো গিয়ে কাজটা করে আসি পরে এসে বাড়িতে রান্নাবান্না করবো বাড়িতে কোনো রান্নাবান্না কিছুই করিনি শুধু সকালে খাওয়াটা হয়েছে বাইরে থেকে খাবার এনে খেয়েছি আর যেহেতু খাবার বানাতে পারিনি সকালবেলা তো দেখো একটা চাদর গায়ে দিয়ে নিলাম আর এখন তো শীতকালে কোনো অসুবিধাই নেই চাদরটা গায়ে দিয়ে নিয়েছি আর এই কুর্তি পরেছি একটা লং ব্যাস এখন যাচ্ছি কতক্ষণ লাগবে জানি না আমার কাজটা হলো না আজকেও হলো না জানি না এত কেন ভুগতে হচ্ছে ভগবানই জানে কাজটা হলো না যে যাওয়ার সময় হেঁটে গেছি ভেবেছিলাম কিছুখানি মর্নিং ওয়াক হয়ে যাবে হাঁটা তো হয় না তো যাওয়ার সময় হেঁটে গেছি দিয়ে এখন আসলাম টোটোতে ব্যাংকে স্ট্রাইক চলছে তার জন্য ব্যাংকে স্ট্রাইক চলছে আমার কপালটাই খারাপ যাচ্ছে ব্যাংক স্ট্রাইক থাকতে পারে শুধু শুধু রেডি হয়ে গেলাম আর কিছুই না বৃহস্পতিবার অব্দি স্ট্রাইক ছিল আমি এটাই শুনেছিলাম তো দেখলাম তারপরে শুক্রবারের ব্যাপারটা জানতাম না আজকে গিয়ে দেখি আজকেও ব্যাংকে স্ট্রাইক তো ব্যাংকেরই একজন বাইরে দাঁড়িয়ে ছিল সে বললেন যে কালকে আসতে মানে শনিবার কালকে স্যাটারডে জানি না কালকে যেতে বললো কি আর করবো এখন চেঞ্জ করে নিই চেঞ্জ টেঞ্জ করে নিই নিজের কাজকর্ম করি আর কি এখন এমনিতেও একটা মানে কাজের সময় এই সময়টা গিয়ে সময় নষ্ট হওয়া মানে বিশাল ব্যাপার এতক্ষণে আমার কত কাজ হয়ে যেত সকাল থেকে এই যাবো বলে এই চক্করে আমার অনেক কাজই হলো না তো যাই হোক যাই এখন গিয়ে চেঞ্জ করে নিয়ে তারপরে কী রান্না রান্না করবো সেগুলো দেখি ওদেরকে স্নান টান করাই তো ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা বলছি আগে আমি চেঞ্জ করে নিই তো এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আজকে তো চাল ভিজিয়ে রাখিনি আর চাল প্রতিদিন ভিজিয়ে রাখা আমার মনেও থাকে না মানে আমি চাল বলতে গেলে ধুয়েই বেশিরভাগ দিন দিয়ে দিই তো তিনবার ধুই নি আমি কিন্তু চাল সবসময় তিনবার ধুই এখানে তোমরা দুবার দেখেছো কিন্তু আমি তিনবারই ধুয়েছি চালটা মানে তিনবার চাল ধুয়ে জল ফেলে তারপরে আমি চালটা আর কি ছাড়ি মানে ভাতের হাঁড়ির যে জলটা সময় আগে বসিয়ে দিই তারপরে চালটা দিই তো এখন ভাত বসিয়ে দিলাম তারপরে ডালটাও বসিয়ে দেবো তো ভাজা মুগ ডাল বসাবো ভাত আর ডালটা বসিয়ে তারপরে সবজি কী বানাবো সেটা আর কি কেটে নেব মধ্যে এখানে কী আছে পালং শাক আছে পালং শাকটা তো করবোই কত পালং শাক নিয়েছে এই বাবা এত শাক নিয়ে দুদিন লাগবে করতে দুদিন করতে হবে একদিন এত শাক তো করবো না আর যে শিম এখানে আরো শিম টমেটো শিম আর এই যে মটরশুঁটি মটরশুঁটিগুলো ছুলতে হবে তো এই তো আজকে তো শাকটা করবো আর বাকি যেই সবজিগুলো আগের আছে সেই সবজিগুলো রান্না করবো তো আগে সবজিগুলো সব মোটামুটি বার করলাম বার করে যেগুলো একদম ফ্রেশ আছে সেগুলো রেখে দিচ্ছি আর যেগুলো দেখছি একটু কেমন কেমন হতে চলেছে সেগুলো বার করে নিলাম তার মধ্যে কিছু গাজর আছে তো গাজরগুলো বার করে নিলাম তরকারি করে নেব মানে গাজর দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি করব তার মধ্যে মটরশুঁটিও দেব সে যখন রান্না করব তখন তো তোমাদের সাথে শেয়ার করবই তো আপাতত এখন আমি এক গাদা শিম ধুয়ে নিচ্ছি এক গাদা শিম নিয়ে রেখেছে তো আমার হাজবেন্ড এরকমই সবজি যখন নেয় কোনো হিসেব থাকে না তো গাজর ঘরে ছিল তারপরে আবার গাজর নিয়েছে তো তিন দিনের গাজর জমেছে মানে প্রথম দিনের গাজর পুরো শেষ হয়নি তারপরে দুবার গাজর নেওয়া হয়ে গেল তো
তো এইরকমই ফ্রিজটা একবার চেক করে সবজি নিলে এরকমটা হয় না। তো যাই হোক, এই কারণে আমার মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে যায় আমার, আর তখন একটু ঝগড়া হয়ে যায়। কি আর করব, বললে তো শোনে না। মানে সবজি মানে ধরো বললাম, তারপরে দুদিন ধরো তো নিল না সেরকম একটা, তারপরে আবার এক গাদা করে নেবে। তো দেখতেই পাচ্ছ কতগুলো শিম নিয়েছে, বলতো এই শিম আমি কতদিনে শেষ করব। তো সবজি তো রোজই যাচ্ছে বাড়ির সামনে দিয়ে তাজা সবজি, তো এরকম এক গাদা করে নিয়ে তো আর মানে রেখে দিয়ে তো লাভ নেই। তো একদম অল্প অল্প করে নিলে কি প্রতিদিন ফ্রেশ সবজিটা নেওয়া যায়, সেটাই আমি বলি। তো যাই হোক, যতই ফ্রিজে রাখি না কেন তাজা সবজির একটা গুণাগুণই আলাদা। তো দেখো এখন আমি শাকটা কেটে নিলাম, পালং শাক করব শিম বেগুন দিয়ে, আর ওই যে বললাম গাজর দিয়ে, বিনস দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি করব। অল্প করে পনির আছে, যেটা ওদের মতোই আছে বাচ্চাদের মতো, তো ওদের জন্যই পনিরটা দেবো, বাকি আমাদের জন্য থাকবে সবজি। তো এখন আমি বানাচ্ছি ভেন্ডি ভাজা। ভেন্ডিগুলো যেহেতু খুব একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের, তার জন্য এরকম লম্বা লম্বা করে মানে মাঝখান থেকে হালকা চিরে দিয়েছি, পুরোটা চিরে দিইনি। তো এরকমভাবে ভাজা করলে খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে আমার হাজবেন্ড খুব ভালো খায় এরকম ভেন্ডি ভাজা আর কি। মানে প্রায় গোটা গোটাই থাকবে, একটুখানি মাঝখান থেকে চেরা। তো এবারে আমি রান্না করতে করতে অর্ধেক রান্না করতে করতে আসলাম, মানে শুধু ভাজাটা হয়েছে, ডালটা হয়েছে, এখন পালং শাকটা করবো আর অল্প করে পনিরের তরকারি করবো একটুখানি। তো আমি বলেছি যে তোমরা, তোমাদের মধ্যে একজন বলেছো যে ওদের স্কিন কেয়ার রুটিনটা দেখানোর জন্য গোপাল আর মিষ্টু, তোদেরকে এখন স্নান করে দিয়েছি, এখন মাখিয়ে দেবো। ক্রিম আর লোশন বলতে আমি জনসনেরই এই ক্রিমটা মাখাই, বেবি ক্রিম যেটা মিল্ক, এই বেবি ক্রিমটা মাখাই, আর বডি লোশন বলতে এই এইটা। শীতকালে আমি এই দুটো ইউজ করি, আর হচ্ছে আর বডি অয়েল যেটা জনসনের ওটা ইউজ করি, আর সর্ষের তেলও আমি মালিশ করে দিই। মানে সর্ষের তেলটা মানে কি ঠান্ডা লাগে না বাচ্চাদের, আর শীতকালটা আমি বলতে গেলে সর্ষের তেল মালিশ করি, ওদেরকে স্নান করাই। সেরকম একটা বডি ওয়াশ আর শ্যাম্পু অতটা ইউজ করি না, খুবই কম, হয়তো সপ্তাহে একদিন মাথায় শ্যাম্পু করে দিই, আর বডি ওয়াশটা হয়তো সপ্তাহে দুদিন দিলাম, বাকি দিন কিন্তু ওদেরকে তেল মালিশ করি, স্নান করাই। আর শীতকালে ওরা ভীষণ ঝামেলা করে, বডি ওয়াশ মাখতে চায় না তার জন্য, আর গরমকালে একদিন দুদিন বাদে বাদে বডি ওয়াশ দিয়ে স্নান করিয়ে দিই। তো আমি ওদের রুটিনটা যখন তোমাদের সাথে শেয়ার করব, তখন ডিটেলে দেখতে পাবে যে ওদের কি ইউজ করাই আমি ওদের জন্য, মানে টোটাল সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা ওদের জন্য স্কিনের ইউজ করি বা কী কী খাওয়া দাওয়া করে ওরা সারা দিনে, তো টোটাল সবটাই তোমরা দেখতে পাবে। তো এখন যাই হোক, চিরুনি নিয়ে কিছু একটা বলছিলাম। তো এই দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা করেছি, ভেন্ডিগুলোকে লম্বা লম্বা করে ভেজেছি এরকম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ভেন্ডি ভাজা হয়ে গেছে। এখন আমি পালং শাকটা করবো, পালং শাকের জন্য আমি সোমবার দিচ্ছি শুকনো লঙ্কা, তারপরে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আজকে বড়ি দেবো না, রোজ রোজ বড়ি ভালো লাগে না, আর বড়ি খুব একটা আমি বিশেষ করে আমি খুব একটা ভালো খাই না। তো পালং শাকটা দেখো, পালং শাকটা কিভাবে কেটেছি, এর মধ্যে কি কি দিয়েছি, আলু দিয়েছি ছোট ছোট করে, এরকম ছোট ছোট করে আলু, শিম, আর হচ্ছে বেগুন, এই যে বেগুন, আলু শিম বেগুন দিয়ে এরকম পালং শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম। হলুদটা দিলাম, তো পালং শাকটা এখানে তো আমি একদম সিম্পল যেরকমভাবে মানে পালং শাকটা সবাই বানায় মোটামুটি সেরকমভাবেই কিন্তু বানাচ্ছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু তিনটে মতো, ছোটো ছোটো করে কেটে মানে ভেঙে দিয়ে দেবো আর কি। আর তো এমনিতে দিয়েছি আমি শিম বেগুন, এগুলো তো দিয়েছি, আলু দিয়েছি, তো এইরকমভাবে নুন হলুদ একটু কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিই। একটু নরম হয়ে গেলে তারপরে মাঝে মধ্যে একটু একবার দুবার তো নাড়াচাড়া দিয়ে দিই, তারপরে যখন থেকে একদম সুন্দরভাবে হয়ে গেছে শাকটা তখন একটুখানি চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিই। তো এভাবেই আমি শাকটা বানাই, বা যদি বড়ি দিই বড়িটাও আমি একদম লাস্টের দিকে দিই বা মাঝখানে দিয়ে দিই। তবে হ্যাঁ, বড়িটা হাতে গুঁড়ো করে নিয়ে ভাজার পরে লাস্টে যদি শাকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়া যায় তাহলে কিন্তু শাকটা খেতে বেশি ভালো লাগে।
তো এখন কিন্তু শাকটা রেডি হয়ে গেছে, আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, তো এবারে নামিয়ে নিলাম। তো আজকে তো শাকে বড়ি দিইনি, তো তোমরা আমি জানি বেশিরভাগ মানুষই শাকে বড়ি ভালোবাসে, কিন্তু আমার আবার সবসময় বড়িটা ভালো লাগে না, তার জন্যই দিইনি, কিন্তু আমার হাজবেন্ড আবার বড়ি খুব ভালোবাসে। তো আজকে আর কিছু বলেনি, আমি বলেছিলাম যে একভাবে তো বড়ি দেওয়া কদিন খেলে শাক, আজকে বড়ি ছাড়া খাও। তো শাকটা নো ডাউট খুব ভালো হয়েছিল, তার জন্যই আর কিছু বলেনি যে বড়ি দাওনি কেন। তো এবারে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিলাম, ভাজা মুগ ডালে আমি ফোড়ন দিই জিরে শুকনো লঙ্কা আদা, ব্যাস এই দিয়ে, আর কিছু ফোড়নে দিই না, আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিই। তো এখানে এখন আমি বানাচ্ছি যে বিনস দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি। তো এর মধ্যে কিছু পনির ভেজে রেখেছি, সেটা দিয়ে দেবো, পনিরটা মিষ্টি গোপাল আর মনার জন্য, বাকি আমরা পনির খাবো না, আমরা এই সবজিটাই খাবো আর কি। আর আমার তো ভীষণ ভালো লাগে বিনসের তরকারি, মানে বিন আলু তরকারি আমার দারুণ প্রিয়। তো দেখো এখানে প্রথমে তো আমি জিরে দিয়েছিলাম, একটুখানি জিরে দিয়ে আলুটা ছেড়ে দিয়েছিলাম, আলু গাজর বিনস সব একসাথেই দিয়ে দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে মটরশুঁটি দিয়েছিলাম, তারপরে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিলাম, তারপরে ভালো করে কষিয়ে নিলাম। তো অল্প করে কিন্তু পনির আমি ভেজে রেখেছিলাম, দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি মিশে গেছে তরকারির সাথে, সেটা শুধু মিষ্টি গোপাল আর মনার জন্য। তো এই তরকারিটা কিন্তু খাওয়া খুব ভালো, মানে ভীষণই হেলদি, যার মধ্যে ধরো গাজর রয়েছে, বিনস রয়েছে, তো বিনসের থেকে তো আর কিছু ভিটামিন হতেই পারে না। তো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন রেডি হয়ে গেছে, এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। তো রান্নাটা প্রায় কমপ্লিট করে রেখে এসে তারপরে আমি এখন ওদের জামাকাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো এখানে ওরা স্নান করেছে আজকে, তো এটা কিন্তু আমাদের বাড়ির আরেকটা সাইড, এই জায়গাটা তোমরা সাধারণত দেখতে পাও না। তো বাড়ির সীমানা বরাবর যে কিছুটা স্পেস থাকে তার মধ্যে একটা জায়গা এটা, এখানে মানে কলের মেন কানেকশানটা আছে, এখানে কল আছে, মানে সব রকম ব্যবস্থাই আছে। তো এখানে সুন্দর রোদ আসে, তার জন্য আমি ওদেরকে এখানেই স্নান করিয়েছি, তারপরে গরম জলে ওদের জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে আর কি ছাদে মানে মনাকে দিয়ে পাঠিয়ে দিলাম, আমি বললাম তুই গিয়ে দিয়ায়, তো ধুয়ে দিয়েছিলাম। তারপরে এখন আমি বসে গেছি মুদিখানা জিনিস গোছাতে, তো কিছু মুদিখানা জিনিস সকালে আনা হয়েছিল, যেমন ধরো ময়দা, মানে বিভিন্ন রকম মশলা, যেমন হলুদ, জিরে গুঁড়ো, ময়দা, তারপরে রান্নার তেল, সর্ষের তেল, তো নিউট্রেলা, এগুলো সব আনা হয়েছিল, সেগুলো এখন আমি গুছিয়ে রাখছি, ভেতরটা একদম এলোমেলো হয়ে গেছিলো তার জন্য, তাই সব নামালাম, নামিয়ে আবার সব ভালো করে একটু ঝেড়ে টেড়ে নিয়ে ঠিক করে গুছিয়ে রাখলাম। তো এই জায়গাটা প্রায় আউলে যায়, মানে এলোমেলো হয়ে যায়, তো ঝটপট করে কাজটা সেরে নিলাম। আর এই জায়গাটা তো একটু এলোমেলো হয়েই যায়, প্রায় সময় এলোমেলো হয়ে যায়, তো পরবর্তীকালে এখানে আমি এই গ্রসারি জিনিসপত্র রাখবো না, তার জন্য আমি আলাদা ব্যবস্থা করব আর কি, তো সেটা অনেক রকম প্ল্যানই আছে আমার মাথাতে। তো এইরকমভাবে রাখলে কোনো খুব একটা অর্গানাইজ থাকে না জিনিসপত্র, আর খুঁজে নিতেও একটু অসুবিধে হয় বই কি, তার জন্যই। তো নিচে কিছু গুঁড়ো টুড়ো পড়েছিলো, সেগুলো আমি কিছুটা তুলে বাকিটা ঝাড় দিয়ে রাখলাম, তো একদম তো গুঁড়োগুলো তোলা যায় না, সেটা আবার ঝাড় দিতে হলো। তো এখন বেজে গেছে ধরে রাখো 1:30 মতো বাজে, তো ওদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, এদিকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে, তো দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না করলাম। তো এখানে দেখো করেছি ভেন্ডি ভাজা, গোটা গোটা ভেন্ডি মাঝখান থেকে একটু হালকা চিড়ে ভেজে নিয়েছি, আর এখানে গরম ভাত, একদম গরম, তার সাথে দেখো এখানে রয়েছে মুগ ডাল, তো ভাজা মুগ ডাল করেছি। তো আর করেছি পালং শাক, যেটা তোমরা দেখলে, তো ডালটা ঢাকা দিয়ে রাখলাম, সবই ঢাকা দিয়ে রেখেছি, এখন আগে সবার আগে মিষ্টি আর গোপালকে খাইয়ে দেবো। আর এই যে শাক, শাক তো শীতকালে খেতে খুব ভালোই লাগে, তো আমি জানি না আমার পালং শাক যে কোনোভাবে বানিয়ে দিলেই খেতে ভালো লাগে। তো তারপরে দেখো এখানে বিনস দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, তরকারি, মটরশুঁটি দিয়ে, এর মধ্যে কিছু পনিরও দিয়েছি। সো ফ্রেন্ডস, তাহলে আজকের এই ব্লগটা আর বেশি বড় না করে এখানে এন্ড করে দিলাম, দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।